ভোটের বিচারে আমরা দেখছি বিশ্লেষণে এই দেশে আওয়ামী লীগের যা ভোট তার চেয়ে আওয়ামী লীগ বিপক্ষের ভোট অনেক বেশি। এই জন্য বললাম যদি নির্বাচনটা এবার ভোটাররা আসতে পারে তো এবারও একটা নীরবে ভোট বিপ্লব হয়ে যেতে পারে। নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে খুব কম। আমি যেহেতু গতকালকে আলোচনা করেছি আসন নিয়ে কোনো আলোচনা হয় নাই, তবে প্রত্যেকের দলে আমি আগে বলেছি রাজনৈতিক একটা কৌশল থাকে, নির্বাচনে গেলে প্রত্যেক দলের নির্বাচনের কৌশল আছে, সে কীভাবে মাঠ থেকে জিতে আসবে সেই কৌশল, নিজস্ব কৌশল জাতীয় পার্টির অবশ্যই আছে, সেই কৌশল নিয়ে তো আমরা এগিয়ে যাচ্ছি। গত পাঁচ বছরে উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়, তাই আমাদের দ্বিধা আছে, এখনও আছে, এদের নাই একদম তা না, যে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। আপনারা অনেকে বলছেন আসন বন্টন ইত্যাদি ইত্যাদি, আমরা আসন বন্টনের কোনো কথা আমরা বলি নাই, খুব একটা প্রয়োজনও আছে বলে আমরা মনে করি না। জাতীয় পার্টি মনে করে সারা দেশে ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় এবং আসতে পারে এবং ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, মানে ভোটটা দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে। আমরা খুবই কনফিডেন্ট আমাদের উপরে, তাই আমরা চেষ্টা করছি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। ক্ষমতাসীন দলের কাছে আমাদের এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে আপনারা নির্বাচন কমিশনকে যা যা প্রয়োজন অকুণ্ঠচিত্তে নির্বাচন কমিশনকে আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন, যেন ভোটারদের আস্থা ফিরে আসে ভোট কেন্দ্রে আসার। তারা আমাদেরকে কথা দিয়েছেন যে কোনো মূল্যে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবেন যেন ভোট কেন্দ্রে ভোটার আসতে পারে ও আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, যাতে কোনো কারণে স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের যারা প্রার্থী তারা আমাদের কোনো লোককে যাতে হ্যারাস না করতে পারে, ভয় ভীতি যাতে না দেখাতে পারে, এই সমস্ত বিষয়গুলি তারা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন। প্রতিবেশী দেশ থেকে আমাদের চেয়ারম্যান ফেরত আসার পরে চুপ হয়ে গেলেন। আমি আপনাকে একটা অনুরোধ করব, উনি প্রতিবেশী দেশ থেকে আসার পরে গত প্রায় এক বছর বা 7-8 মাস আপনি দেখেন তো বক্তব্যগুলি, আগের বক্তব্য ওনার বক্তব্য সেম কিনা, উনি আসার পরে তো ওনার বক্তব্যের ঝাঁঝালো কোনো অংশেই কম না, এটা হলো অনুমান ভিত্তিক। এখন আমি যখন ইয়েতে যাই, আমার চেয়ারম্যান আমি গেলাম ব্যাংককে, তখন আপনারা কিন্তু এই প্রশ্ন করেন নাই, আমার চেয়ারম্যান যখন ভারতে গেল তখন আপনারা এই প্রশ্ন আনলেন, এটা আমাদের একটা এই মানে একটা আমাদের মানসিকতার মধ্যে ঢুকে গেছে যে আমেরিকা গেলে এই প্রশ্নটা করবেন না, পাকিস্তান গেলে এই প্রশ্নটা আসবে, পাকিস্তান কেন গেলাম বা ভারতে গেলে প্রশ্নটা আসে, এটা আমাদের নর্মাল একটা বিষয় যেহেতু প্রতিবেশী, সেই জন্য এই প্রশ্ন আনেন, দোষের কিছু না, বাট এরকম কিছু না। আর তিন নম্বর হলো যে দেখেন আমরা কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলি, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে খুব কম, একমাত্র একবার নির্বাচন ওই ফেব্রুয়ারি নির্বাচন যেটা বিএনপি আমল হয়েছিল সেই নির্বাচনটা আমরা বর্জন করি, 15 দিন যেটা 12 দিনের শিশু যেটা ছিল, 12 দিনের শিশু একটা পার্লামেন্ট ছিল সেইটা জাতীয় পার্টি বর্জন করেছিল, এছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচন বর্জন করে নাই। 96 ডিসেম্বর আমাদের তখনকার মহামান রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের তিন জোট, আপনারা জানেন আওয়ামী লীগ নেতৃত্বে একটি জোট, বিএনপি নেতৃত্বে একটি জোট এবং বাম জোট, তিন জোট তারা আন্দোলনে ছিল এবং বলেছিল যে এরশাদ সাহেব যদি পদত্যাগ করেন তাহলে এরশাদ সাহেবের আমলের চেয়ে আরও ভালো সুশাসন তারা দিবেন যেই ক্ষমতা আসে, এবং দুর্নীতি দূর করবেন, টাকা পাচার বন্ধ করবেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করবেন। নির্বাচনের দেখা গেল যে 91 নির্বাচন হওয়ার পর এইগুলির আর কোনো খবর নাই, এক। দুই নম্বর হলো ওই সময় কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগের খুব শক্ত অবস্থান ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 81 সালে ভারত থেকে আসার পর তিনি দলের হাল ধরে এমন একটা অবস্থা করেছেন যে খুবই শক্তিশালী সংগঠন ছিল আওয়ামী লীগ, সেই তুলনায় বিএনপি অত্যন্ত দুর্বল সংগঠন ছিল এবং আমার দেখা মতে শুধুমাত্র তাদের ছাত্র সংগঠনটাই শক্তিশালী ছিল, মূল দল মোটেও শক্তিশালী ছিল না।
এবং ওই সময় আপনাদের যদি আমার বসে কেউ থেকে থাকেন তাহলে জানেন যে ওই সময় আওয়ামী লীগ একদম মানে কনফার্ম ক্ষমতা যাবে এবং তারা কে কী হবে সেটাও কিন্তু মনে মনে ঠিক করে ফেলছিল। বিএনপি ক্ষমতা যাবে এটা আমরাও মনে করি না, আমরাও মনে করেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা যাবে, কিন্তু দেখা গেল যে যে দলটা 300 আসনে এমনকি 300 আসনে মনোনয়ন দেওয়ার মতো উপযুক্ত লোক ছিল না, অনেক আমলা অনেক বুদ্ধিজীবী লোক যারা পুলিশ করে না তাদের কেন কিন্তু বিএনপি তখন মনোনয়ন দিয়েছিল। নির্বাচনের পর বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো, এটি বললাম যে কারণটা হইলো ভোটের বিচারে আমরা দেখছি বিশ্লেষণে এই দেশে আওয়ামী লীগের যা ভোট তারছে আওয়ামী লীগ বিপক্ষের ভোট অনেক বেশি। এটা অনেক এক্সাম্পল যদি বলেন আমি আমার নিজের এক্সাম্পল বলতে পারি, আমি নিজে 1996 সালে ভোট পাই 51,000, আওয়ামী লীগ পাস করে 52,000 পায়, বিএনপি পাই 29,000। আবার 2001 সালে আমি লাঙ্গলে পাই 65,500, আওয়ামী লীগ পাই 62,000, বিএনপি পাই 63,000। তার মানে আওয়ামী লীগের চেয়ে এনটি আওয়ামী লীগ ভোট অনেক বেশি। এই জন্য বললাম যদি নির্বাচনটা এবার ভোটার আসতে পারে তো এবারও একটা নীরবে ভোট বিপ্লব হয়ে যেতে পারে।